হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 27। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি ফর লোকাল সাইট সিং, যেমন আরকেবি, আর একটা টেম্পল আছে, এইগুলো আমরা ঘুরবো আজকে। অল সেট, গাড়ি এখানেই ছিল রাত্রিবেলা বিল্ডিংয়ের সামনেই। তো চলো যাওয়া যাক এবার। আমরা বেরোচ্ছি এখন, সবাই রেডি? এদিক দিয়ে হচ্ছে আমাদের সিঁড়িটা। চলো গাইস, সীমাচলম টেম্পল প্রথম স্টপ আমাদের। আমরা এখন সীমাচলের উদ্দেশ্যে যাচ্ছি। সীমাচলম, সীমাচলম টেম্পল একটা, তাই তো? আচ্ছা, দেখা যাক। এই রুটটাতে দিয়ে তো যাওয়ার কথা, তো সেই যাচ্ছি আমরা। আমরা সীমাচলমে এসেছি। এই যে এটা হচ্ছে মন্দিরটা। আমরা এখন সীমাচলম থেকে বেরোলাম। খুব সুন্দর দেখেছি, এখানে একটা মূর্তি আছে। এরপর আমরা কোথায় যাচ্ছি? চলো, গাড়ি এখানে পার্কিং করলাম। এটা হচ্ছে আর কে বিচ, আর এটা হচ্ছে সাবমেরিনটা, যেটা আমরা এখন দেখতে যাব। সুন্দর ব্যাপারটা, আমরা যাচ্ছি এখন লাইন দিতে। ওদিকে অনেক বড় লাইন আছে। এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে টিকিট কাটার লাইন। আমরা এখন ঢুকছি সাবমেরিনে। লাইন সব ইকুইপমেন্ট সাবমেরিনের। ডেড বডি, ডেড বডি। কুকুর অবশ্যই আছে।
ডিনার লাঞ্চ করছে। জল দেখতো ওরা, জল কেমন লাগছে ভাই? খুব সুন্দর লাগছে। এই মাথায় লাগবে সাবধানে। সব জায়গাগুলোতে এসি আসছে, এসি আওয়া এটা স্পিড বোট করে দেওয়া হয়েছে। হয়েছে নালে এখানে বসে যাও। তাহলে ভালোই দেখলাম আমরা 7 মিনিট। আমরা রোজ হিল চার্চে এসেছি। এটা হচ্ছে পার্কিং আর এইটা হচ্ছে ভিউ। সব ডক ফক করেছে। এটা হচ্ছে রোজ হিল চার্চ। এখানে মেরি, তার কোলে জিসাস। ওই চার্চটার সামনেটা, এটা হচ্ছে পুরো শহর। আমরা ইয়ারাডা বিচে এসেছি। এই হচ্ছে বিচ আর এই হচ্ছে ভিউ। তো গাড়ি পার্কিং এখানে করলাম, এরপর আমরা যাব যাব হচ্ছে এই বিচের এখানে। বিচটা খুব একটা পরিষ্কার না, সব কিছু পড়ে আছে, লাইন দিয়ে সব গাড়ি রাখা। এখানে আমরা যাচ্ছি, যে চারিদিকে দেখতেই পাচ্ছ এরকম ভিউ। সমুদ্রের আওয়াজও আসছে। আমরা এখন ডিনার করছি। আজকে ডিনারে কি হয়েছে অভি? এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো আমরা এখন খাবো। এখানে সব জল ভর্তি করা আছে আর ওখানে রান্না হচ্ছে। হ্যাঁ, তো আমরা এগুলো সব খাবো এখন। বেশ ভালোই তো লাগছে। দেখ
নতুন জল পড়ছে দেখছে না চোখে মুখ পড়ছে নাকি এরম ভাবে টাকা পাবে থোড়ি হ্যাঁ এরম বাসন মাজার ছিরি আজকে বাসন হয়েছে কাল ভোরবেলায় ফেরিতে কি ফেরিতে ও কালকে তো তিন না কালকে তো 29 এটা কি বলো তেল লেগে আছে গাইস গাইস তেল লেগে কি শর্টকাটে বাসন মাজা হ্যাঁ দেখো পুকুর বানিয়ে নিয়েছে গাইস এই যে পুকুর ওই জলে চুবিয়ে চুবিয়ে দিচ্ছে ওই জলে চুবিয়ে চুবিয়ে এই ভিগে গেলে আমাদের থেকে টাকা নেবে জল গাইস জল জমিয়ে ফেলেছে ওইটা অলরেডি ছিল ওদের পোড়ানো ছিল ছেড়ে দাও গাইস আমরা মিক্সড ফ্রাইড রাইস রান্না করেছিলাম আর চিকেন কষা রান্না করেছিলাম কালকে নতুন রান্না হবে কিন্তু এদের এই কাজটা পার্মানেন্ট আমরা জল ঘাটবো না কেন আমার জ্বর আর আদিতিরও ছিল গাইস সো লাভিং হাজবেন্ডস এই যে পুকুর আপনারা স্নান করতে চাইলেন করতে পারেন না